কাইস ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজুলান ইসাল্লি রাকাতাইনে বাদা সালাতি সুবহে, একটা লোক ফজরের সালাতের পরে দুই রাকাত সালাত আদায় করছে। ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর নবী বললেন, সালাতু সুবহে রাকাতাইনে রাকাতাইনে, ফজরের সালাত হচ্ছে দুই রাকাত দুই রাকাত, তুমি ফজরের পরে সালাত আদায় করছো কেন? ফাকালা লোকটি বলল, লাম আকুন সাল্লাইতু ফাউসাল্লি আর রাকাতাইনে আল্লাতাইনে কাবলাল ফজরে, আমি এখন ওই দুই রাকাত সালাত আদায় করছি যে দুই রাকাত ফজরের ফরজের পূর্বে ছিল, আমি তা পড়িনি। ফা সাকাতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তখন আল্লাহ রাসূল চুপ হয়ে গেলেন, আচ্ছা ঠিক আছে। অত্র সহি হাদিস দ্বারা প্রমাণিত হয় যে মানুষের যদি ফজরের ফরজ সালাতের পূর্বে দুই রাকাত সুন্নাত ছুটে যায়, তাহলে ফজরের ফরজ সালাতের পরে ওই সুন্নাত পড়ে নেওয়ার অনুমতি আছে, হাদিস সহি, যদিও তা নিষিদ্ধ সময়। এদেশের সেদেশের পৃথিবীতে প্রায় শতকরা 95 জন মুসলিম দিনী ভাই, যেহেতু তাদেরকে ফেকা মেনে চলা লাগে, ফেকার বইয়ে লেখা আছে এই হাদিস গ্রহণীয় হবে না। অতএব জামাত চলাকালীন, ফজরের জামাত চলাকালীন জামাত চলতে থাক, তোমরা আগে সুন্নাত পড়ে নাও। তাই দেখা যায় হাজারো মসজিদে জামাত চলছে, সুন্নাত চলতে আছে, অথচ আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এজা ওকে মাতি সলাত ফলা সলাত আইল্লাল মাকতুবা, যখন ফরজ সলাতের জন্য একামাত দেওয়া হবে তখন আর কোনো সলাত চলবে না ফরজ সলাত ছাড়া। একামাত দেওয়া হয়েছে বলেই তো ফরজ সলাত চলছে, ফজরের জামাত যে চলছে তো একামাত হয়েছে তাই তো ফরজ জামাত চলছে, তো এই সময়ে আর সলাত হয় কি করে? এই বুখারী মুসলিমের হাদিসকে উপেক্ষা করে ফেকা মানতে গিয়ে দিনী ভাই বোনকে, হাজারো লক্ষ কোটি মানুষকে, বুখারী মুসলিমের হাদিসকে উপেক্ষা করে, ওই সুন্নাত নীতিকে উপেক্ষা করে একা একাই সুন্নাত পড়ে জামাত চলতে থাকে, এইটা শরীয়ত বিরোধী কাজ, মনে রাখা ভালো হবে। যখন ফজরের জামাত শুরু হয়ে গেছে তখন আপনাকে সুন্নাত ছাড়াই ফজরের জামাতে অংশগ্রহণ করতে হবে, জামাত যখন শেষ হয়ে যাবে তখন আপনি ছুটে যাওয়া সুন্নাত পড়ে নেবেন, হাদিস সহি। সলাত চলাকালীন কোনো সলাত চলবে না, হাদিস বুখারী মুসলিম, তবে সূর্য ওঠার পরেও এই সুন্নাত পড়া যায়, যেহেতু সহি হাদিস দ্বারা প্রমাণ আছে, কাজেই জামাত চলছে আমি সুন্নাত পড়ব, এই নেহায়েত অন্যায় কাজকে না করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত পালন করা ভালো হবে, ফজরের জামাতের পরে ছুটে যাওয়া সুন্নাত পড়ে নিতে হবে। উল্লেখ্য যে আর একটি কথা, যখন মানুষ মসজিদে ঢুকবে তা নিষিদ্ধ সময় হোক আর বৈধ সময় হোক, এইটা হচ্ছে মসজিদের হক, এই হকের সাথে কোনো সময়ের কথা নেই। কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এজা দাখালা আহাদুকুম আল মসজিদা ফালিসাল্লি রাকাতাইন ক্বাবলা ইয়াজলিস ক্বাবলা ইয়াজলিসা, যখন তোমাদের কোনো ব্যক্তি মসজিদে প্রবেশ করবে তখন সে যেন বসার পূর্বে দুই রাকাত সালাত আদায় করে নেয়। আসলে মূলত আমি নিষিদ্ধ সময়ে সালাত আদায় করছি এটা কথা নয়,
আমার বসার অনুমতি নেই সালাত আদায় না করলে। ধরে নিতে হবে গেটে লেখা আছে যে সালাত আদায় না করে বসা নিষেধ। কারণবশত মসজিদে যদি ঢোকেন, সালাত আদায় যদি না করেন, তাহলে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছু দেখে চলে যেতে হবে, বসতে পাবেন না, অনুমতি নেই। বসার অনুমতি হচ্ছে দূরে কাজ সালাত। বুঝাতে না পারলে অক্ষমতার কারণে বুঝাতে পারি না। হাদিস সহি, 1450 বছর থেকে এ হাদিস বোখারি মুসলিমে পড়ে আছে। পৃথিবীর হাজারো শত মানুষ এ হাদিসকে মূল্যায়ন করে না, মূল্যায়ন করা প্রয়োজন মনে করে না, মসজিদে ঢুকে আগে বসে পড়ে। জুমার দিনে মানুষ আসে, অন্য টাইমে আসে না। যখন খুতবা শুরু হয়ে যায় চুপ এসে বসে যায়। ফেকার বইয়ে লেখা আছে যে খুতবা চললে সালাত চলবে না, জাল হাদিস, তাই বসে যেতে হয়। এই বিবরণটি আমাদের পক্ষ থেকে সালাতের উপরে যে বইটি লেখা আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সালাত বনাম প্রচলিত সালাত, এই জায়গায় বিস্তারিত লেখা আছে। পৃথিবীর প্রত্যেকটা বাঙালি দিনী ভাই বোনকে আমরা এই অংশ গুরুত্ব সহকারে পড়ার জন্য অনুরোধ জানাচ্ছি। মসজিদে দুরেকাত সালাত আদায় না করে বসা নিষেধ। জুমার খুতবা চললেও বসতে পাবে না, এটাই চূড়ান্ত। আগে সালাত আদায় করতে হবে, তারপরে বসা। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওয়া ইখতব, তখন তিনি খুতবা দিচ্ছিলেন, খুতবা চলাকালীন তিনি বললেন, এজা দাখালা আহাদুকুম আল মাসজিদা ওয়াল ইমামু ইখতব, যখন তোমাদের কোনো ব্যক্তি মসজিদে প্রবেশ করবে তখন ইমাম সাহেব খুতবা দিচ্ছেন, ফালিসাল্লি রাকাতাইনি ওয়া লিয়াতাযাওয়াজ ফীহিমা, সেজন্য তখন জরুরিভাবে দুরেকাত সালাত আদায় করে নেই, তবে তা সংক্ষিপ্ত করে। আরেকটি বোখারি মুসলিমের হাদিসে এইভাবে এসেছে, দাখাল রাজুলুন আন-নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইখতব, একটা লোক মসজিদে প্রবেশ করল, তখন আল্লাহর নবী খুতবা দিচ্ছিলেন, লোকটি ঢুকেই বসে গেল মসজিদে। রাসূল বললেন, কুম ফাসাল্লি রাকাতাইন, এই উঠো, দুরেকাত সালাত আদায় করো। জরুরি কথা যে মসজিদে ঢুকে সালাত আদায় না করে বসা নিষেধ, জরুরি কথা যে জুমার খুতবা চলাকালীনও কোনো মুসল্লি মসজিদে ঢুকলে দুরেকাত সালাত আদায় করতে বাধ্য, তাকে পড়তেই হবে। রাজশাহী চাঁপাইনবাবগঞ্জের ভাষায় বলা যায়, তাকে তো পড়তে হবে, তার বাপকে পড়তে হবে, এটাই শরীয়ত, এটা আদেশবাচক হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে বলেছেন, এখানে ছাড়ের কোনো সুযোগ নেই। মসজিদে ঢুকে দুরেকাত সালাত আদায় না করে বসার অনুমতি পৃথিবীর মানুষের নেই কারো। তা নিষিদ্ধ সময় হোক আর না হোক, নিষিদ্ধ সময় হলেও পড়তে হবে, সূর্য ডুবার সময় ঢুকলেও পড়তে হবে, সূর্য উঠার সময় ঢুকলেও পড়তে হবে, সূর্য মাথার উপরে তখন ঢুকলেও পড়তে হবে, আসরের সালাতের পরে ঢুকলেও পড়তে হবে, ফজরের সালাতের পরে ঢুকলেও পড়তে হবে, জুমার খুতবা চলাকালীন ঢুকলেও পড়তে হবে। এমনকি ইমামের জন্য জরুরি, যে ইমাম খুতবা দিচ্ছেন তার যদি চোখে পড়ে কোনো মুসল্লি ঢুকে বসে গেছেন, তাহলে ইমামের জন্য জরুরি, এই লোক উঠো, দূরে সালাত আদায় করো, এভাবেই বলতে হবে। যদিও তারা মনে করবে, তিনি মনে করবেন, আব্দুর রাজ্জাক সাহেব মনে আমাকে ধমকালেন, আসলে আমি ধমকানোর জন্য এ কথা বলিনি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে এভাবেই বলেছেন, এই উঠো, দুরেকাত সালাত আদায় করো, তারপরে। এই তো বোখারি মুসলিমের আরবি ভাষার বাংলা। এতে আমরা কি বুঝলাম? দেশে বিদেশের সকল দিনী ভাই বোনকে যারা মিডিয়ার মাধ্যমে খুতবা দেখছেন, তাদেরকে আমরা আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদেশকে মেনে চলার প্রাণপণে চেষ্টা করুন, ভালো হবে। আরো জরুরি কথা, পৃথিবীতে একটি জায়গা আছে যেখানে সালাত আদায়ের নিষিদ্ধ সময় নেই। জুবায়ের ইবনে মুতঈম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়া বনি আব্দ মানাফ লা তামনাউ আহাদান তাফা বিহাযাল বাইত
ওয়া সাল্লা আয়াতা শাতিন শামিন লাইলিন ও নাহারিন। এই আবদে মানাফের সন্তানেরা, আমার বংশের লোকজন, আমি তোমাদেরকে বলে যাচ্ছি, কাবা ঘরে দিন রাত মানুষ তওয়াফ করবে তোমরা নিষেধ করবা না, কাবা ঘরে দিন রাত মানুষ সালাত আদায় করবে তোমরা নিষেধ করবা না, রাতে হোক দিনে হোক কাবা ঘরে নিষিদ্ধ সময় নেই। নিষিদ্ধ সময় আছে মসজিদে নববীতে মদিনায়, নিষিদ্ধ সময় আছে বাইতুল মুকাদ্দাস আকসা জেরুজালেমে, নিষিদ্ধ সময় আছে পৃথিবীর প্রত্যেকটা মসজিদে নফল সালাত পড়া যাবে না, তবে দুই রেকাত বসার অনুমতি হিসেবে। নিষিদ্ধ সময় নেই কাবা ঘরে, কাবা ঘরে সকাল নেই, বিকাল নেই, দুপুর নেই, সন্ধ্যা নেই, সূর্য উঠা নেই, ডুবা নেই, চব্বিশ ঘন্টা সলাতের অনুমতি কাবা ঘরে। বাঙালি বুঝে না, হজ করতে গেছে কে নাকি বলেছে নিষিদ্ধ সময়ে সলাত আদায় করা যায় না, তওয়াফ একবার করলেই চলে, তাই দুই রেকাত সলাত আদায় করে কোরআন মাজিদ পড়ে। মনে রাখেন, কোরআন মাজিদ পড়া ভালো কাজ, জরুরি কথা, কোরআন মাজিদ পড়তে হবে এ কথাই ঠিক, কিন্তু বাড়িতে কোরআন মাজিদ পড়লেও অক্ষরে দশ নেকি, কাবা ঘরে হেলান দিয়ে কোরআন মাজিদ পড়লেও অক্ষরে দশ নেকি, উনিশ বিশ হবে না। মনে রাখা ভালো হবে, পৃথিবীর যে কোনো মসজিদে দুই রেকাত সালাত আদায় করলে যত নেকি হবে, মসজিদে নববীতে দুই রেকাত সালাত আদায় করলে, বাইতুল মুকাদ্দাসে দুই রেকাত সালাত আদায় করলে তার চেয়ে এক হাজার গুণ বেশি নেকি হবে। তবে কাবা ঘরে দুই রেকাত সালাত আদায় করলে কত বেশি নেকি হবে তা মানুষ জানে না, নেকির কোনো হিসাব নাই, বেহিসাব হবে নেকি। যারা বলেছে হাদিসে এসেছে এক লক্ষ গুণ বেশি নেকি হবে, এক লক্ষ গুণ পর্যন্ত এই বর্ণনা ঠিক নয়। কাবা ঘরে দুই রেকাত সালাত আদায় করলে কত বেশি নেকি হবে তা মানুষ জানে না, না বুঝে সব সময় কোরআন তেলাওয়াত করছে, আর না হলে বাইরে ঘুরে বেড়াচ্ছে, হাট বাজার করে বেড়াচ্ছে, কাপড় কিনে বেড়াচ্ছে। যেভাবে মুআল্লিম তাকে ফাঁকি দিয়েছে, ধোকা দিয়েছে, সেভাবে তিনি ধোকা ফাঁকি খেয়ে ঘুরে বেড়াচ্ছেন। আর তওয়াফের ব্যাপারে যারা আছে কর্মচারী ওখানে, হাজিদের সহযোগী, সালাম ফিরলেই তারা বলে এইভাবে তওয়াফ তওয়াফ তওয়াফ, মানে আপনি যদি তওয়াফ শুরু করে দেন নফল, তাহলে যতবার পা উঠাচ্ছেন ততবার দশ নেকি হবে, যতবার পা নামাচ্ছেন ততবার দশ নেকি হবে, ততবার দশটা পাপ মুছে দেওয়া হবে, ততবার দশটা মান বাড়িয়ে দেওয়া হবে। আপনি যদি কাবা ঘরের ওই হাজরে আসওয়াদ ছুঁয়ে নিতে পারেন, তাহলে সব পাপ ক্ষমা হয়ে যাবে, একটি গোলাম আজাদের নেকি হবে। আমি কি দিয়ে বুঝাই কত নেকি কাবা ঘরে তওয়াফ করলে? সেই তওয়াফ বন্ধ করে দিয়ে হাট বাজার করে বেড়াচ্ছে বা বসে কোরআন তেলাওয়াত করছে, কে বুঝাই কাকে?